হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই আশা করি খুব ভালো আছো। আমি শ্রীময়ী চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তোমরা ধরতে পেরেছ টাইটেল আর থাম্বনেল দেখে? তো ঠিক, তোমরা ধরতেই পেরেছ, আমি আজকে একটা ছোট্ট রিভিউ নিয়ে চলে এসেছি। তো আমি একটা কিছুদিন আগে একটা আছে এলইডি লাইট কিনেছি ব্লগ বানানোর জন্য, তো যার জন্য ওটা নিয়ে একটা রিভিউ দিতে চলে এসেছি, যে লাইটটা কত সুন্দর, কত ভালো, কত খারাপ, এটা নিয়ে রিভিউ দিতে চলে এসেছি। তো আমি ফাইনালি এই লাইটটা কিনেছি। এই লাইটটা বেসিক্যালি যারা ব্লগ করে ফোন দিয়ে শুধু তাদেরই জন্য। আর এই লাইটটা কিনে আমার খুব মানে নিজে থেকে খুব ভালো মনে হয়েছে, তাই তোমাদের সাথে রিভিউ দিতে চলে এসেছি। খারাপ হলে নিশ্চয়ই দিতাম না, ভালো হয়েছে বলে রিভিউ দিতে চলে এসেছি। আর যারা যারা তোমরা জানো যারা ব্লগ করো আর কি মোবাইলে, তাদের কি প্রবলেম হয়, লাইটের প্রবলেম হয়, কোথাও বেশি লাইট, কোথাও বেশি লাইট থাকে, কম লাইট থাকে, বেশি অংশ সব জায়গায় কম লাইট থাকে, তো সেখানে একটা করে লাইটের প্রয়োজন হয়। তো যার জন্য ভাবলাম যে আমি এই লাইটের রিভিউটা দিই, কারণ এই লাইটটা কিনে আমি খুব ভালো ফল পেয়েছি, তো যার জন্য আমি এই রিভিউটা দিচ্ছি। তো বেসিক্যালি এই এই লাইটটা যারা নতুন নতুন ব্লগ শুরু করেছে ছোটোখাটো ফোন দিয়ে ভালো ভিডিও আসছে তাদের জন্য, আর যারা ব্লগ বড়ো বড়ো ব্লগ করে তাদের কথা বাদ দিলাম, কারণ তারা এই লাইট ইউজ করবে না, সে আমি জানি তাদের কাছে অনেক বড়ো বড়ো লাইট আছে। তো যারা ছোটোখাটো ব্লগ শুরু করেছে আর মোবাইলের মাধ্যমে, তো তারা এই এই লাইটটা অবশ্যই ইউজ করতে পারে, এটা খুব খুব ভালো। আর আর এটা মানে সব জায়গায় নিয়েও যাওয়া যায়, তুমি ক্যারি করতে পারো যেখানে সেখানে, ধরো তুমি দুদিন জন্য ঘুরতে যাচ্ছ কোথাও, তো সেখানেও এই লাইটটা ক্যারি করতে পারো। আর এটা খুবই ভালো আর খুবই হালকা, অ্যাকচুয়ালি যেখানে সেখানে নিয়ে চলে যাওয়া যাবে। আর এই লাইটটা আমি শুধু ছোট ব্লগারদের বলছি না, শুধু তারা ইউজ করবে, কিন্তু এটা বড় মানে যারা বড় বড় ব্লগার তাদেরকেও বলছি, তারা এই লাইটটা ইউজ করতে পারে। কিন্তু তারা কি বলো তো, বড় বড় লাইট নিয়ে কোথায় যাবে, বাইরে তো তোমরা যেতে পারবে না, তো এই লাইটটা তোমরা ইউজ করতে পারো, এটা খুব খুবই ভালো। ছোটোখাটো ধরো কোথাও রাত্রে ব্লগ করতে গেলে তখন এই লাইটটা হাতে করে নিয়ে গেলে ব্যাস ঠিকঠাক ভালো ভালো আর কি ব্লগটা আসবে। আর এই লাইটটা তোমরা যে ব্লগ করতে গেলে মোবাইল স্ট্যান্ডগুলো ব্যবহার করো না, ওতে অ্যাকচুয়ালি লাগানো যায়। আর এমনি ছোটো স্ট্যান্ডগুলো একদম লাগানো যায় কি যায় না, যেগুলো একদম ছোটো যেগুলো পাতি আমার কাছে আছে। তো আমি এই লাইটটা মেট্রো গোলে দিয়ে নিয়েছি। এটা তোমরা যদি কোথায় আছে এটা যদি তোমরা না যেতে হবে, এটা হচ্ছে এসপ্লানেডে মেট্রো গোলে দিয়ে নিয়েছি। আর মেট্রো গোলেতে বেসিক্যালি ক্যামেরা জিনিস সমস্ত জিনিসপত্র, ক্যামেরা স্ট্যান্ড, তারপরে মোবাইল স্ট্যান্ড, তারপরে লাইট, বিভিন্ন রকমের লাইট, তারপরে বিভিন্ন ক্যামেরা ট্যামেরা ভর্তি, যারা যারা কিনতে চাও ওখান দিয়ে কিনতে পারো। আর এই লাইটটা আমি ওখান দিয়ে নিয়েছি বেসিক্যালি। আমি ওখানে দাম বলছিল কিছু কিছু জায়গায়, আমরা ওখানে তো অনেক দোকান আছে, তোমরা অবশ্যই জানো, যারা জানো তারা বলছে, ওই জন্য বলছি ওখানে তোমরা জানো অনেক দোকান আছে, আর যারা জানো না ওখানে অনেক দোকান আছে এরকম। তো এখানে ওখান দিয়ে ফাইনালি আমরা অনেকগুলো দোকান ঘুরেছি আর ওখান দিয়ে এই লাইটটা নিয়েছি। তো ওখানে এক এক জায়গায় বলছিল 2400, তারপরে 1800, 1500 অ্যাকচুয়ালি 1500, আর শেষে বলেছিল যে 1300। তো পরপরগুলোগুলো বলছে 1300 টাকাটা, এখানে যেমন চার্জার সিস্টেম, ওখানে চার্জার সিস্টেম ছিল না, ওটা কি ব্যাটারি সিস্টেম ছিল যার জন্য আমি ওটা নিইনি, এটা অ্যাকচুয়ালি চার্জার সিস্টেম, তো যার জন্য এটা নিয়েছি। আর এটার দাম ফার্স্ট বলেছিল 1600, তো আমরা কমিয়ে টমিয়ে 1550 করেছি শেষ পর্যন্ত। আর আর এটা অনলাইনে দেখাচ্ছে 1475 টাকা। আর আমার যেহেতু একটু এমার্জেন্সি ছিল যে আমি একটু বাড়ি যাবো, যার জন্য বাড়ি গিয়ে আমার একটু দরকার, যার জন্য এটা লাইটটা কিনে নিয়েছিলাম। তো এই লাইটটা কি বলবো, ওখানে 1550 নিয়েছে, আর তোমরা যদি অনলাইনে কিনতে চাও 1475। আর এটা ওখানে টাইম লাগবে বলে আমি আর ওই অনলাইন দিয়ে নিইনি, এটা আমি ওখান দিয়ে নিয়েছি। তো চলো এবারে এই লাইটটা আনবক্সিং করা যাক। তো বেসিক্যালি এই এলইডি লাইটটা হলো উলানজির 8GB। তো চলো এবারে আনবক্সিং করি। তো ফাইনালি এরকম ভাবে একটা বক্স দিয়েছে আর লাইটটা জাস্ট এরকম ভাবে আছে। এবার আমি খুলে তোমাদের দেখাবো। তো এখানে দিয়ে দিয়েছে একটা টাইপ সি চার্জার আর আর দিয়েছে একটা ছোট্ট বই, যারা এই সম্পর্কে না জানতে পারবে লাইটটা সম্পর্কে এই বইটার মধ্যে জেনে নেবে। তো এবারে বক্সটা সরিয়ে নিই আর এইটার ব্যাপারে জানাচ্ছি যে এর মধ্যে কী আছে না আছে, কতটা ভোল্টেজ, কত কী তোমাদের জানাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখাই আছে যে 2000 mAh এর ব্যাটারি দিয়েছে, আর এখানে আছে টাইপ সি চার্জার, এখানে আর কি চার্জ দিতে হবে। আর এই সাইডে দিয়েছে মোবাইল স্ট্যান্ড, এখানে আর কি মোবাইলটা স্ট্যান্ড আর কি এখানটা লাগাতে হবে।
আর এটা হচ্ছে 8GB, আর এটা 8GB মানে তোমরা জানোই তো এটা কালার চেঞ্জ হয়, তো এটা আমার তো কালার দরকার ছিল, তো যার জন্য আমি 8GB নিয়েছি। তো এটা তো এই এই সাইজের সুইচটা তোমরা জানো তো, সবাই জানো যে এটা অন অফ, এই অন এটা অফ। তো আমি অনটা করে তোমাদের দেখাচ্ছি এখানে। আর এই এই ভোল্টেজ, এই দুটো ক্লিক আছে মানে বাটাম আছে, এটা অ্যাকচুয়ালি একটা ভোল্টেজ বাড়ানো। এটা তোমরা দেখছো ভোল্টেজ বেড়ে যাচ্ছে 117, 18, 19, 20, 21, 22 হয়ে যাচ্ছে, 126, 127, 128। আর এটা হচ্ছে কমানো, যত কমাবে তত এটা কমবে। তো এই এলইডি লাইটটা আমার কালার টেম্পারেচার দিয়েছে, তোমাদের বলি 2500 থেকে 9000 এর কালার টেম্পারেচার দিয়েছে। তোমরা এই বক্সের গায়ে দেখবে সবই লেখা আছে, এক এক করে সবই লেখা আছে, তোমরা বক্সটা দেখলেই বুঝতে পারবে। তো এর কালার টেম্পারেচার 2500 থেকে 9000। তো আর এখানে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবে, আমি এখান দিয়ে এইভাবে দেখাতে পারছি না কারণ চোখে লাইট পড়ছে, তো আমি এইভাবে দেখাচ্ছি। তো এর কতটা পাওয়ার তো আমি তোমাদের দেখাচ্ছি, তো এখন ওই সব লাইট অফ করে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি কতটা পাওয়ার। তোমরা আমাকে কি দেখতে পাচ্ছ? পুরো অন্ধকার বাড়িটা, জাস্ট একটু লাইট হালকা হালকা হয়তো আসছে, তো আমাকে পুরো অন্ধকার দেখাচ্ছে। তো এবারে তোমাদের দেখাবো এর পাওয়ার কতটা। দেখতে পাচ্ছ এবারে ঠিকঠাক দেখতে পাচ্ছ পাওয়ার কতটা? তো এটা হলো এর ফুল পাওয়ার, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তো এটা এর ফুল পাওয়ার, তাই আমার পক্ষে মোটামুটি ঠিকঠাক আর মিডিয়ামই। আর এটা হলে চলে যাবে, এত কাজ চলার মতো ঠিকঠাকই আছে। তো এবারে তোমাদের দেখাবো যে এটা হলো সেটা হলো কিভাবে কালার চেঞ্জ করা যায়। তো আমি এবারে কালারগুলো চেঞ্জ করব। তো তোমরা দেখতেই পাবে কেলভিন বলে ওখানে লেখা আছে সাইডে, তো কেলভিনটা আমি তোমাদের একটু করে দেখাচ্ছি যে কতটা। 9000 এখন আমার করা আছে, 6000 আছে, 7000 হচ্ছে, এই তো আমার 9K হয়ে গেছে, তোমাদের তো 9000K। তো তোমরা দেখতে পাচ্ছ লাইটের টেম্পারেচার পুরো ফুল, এটা 9000K করে করে দিয়েছি আমি। তো এবারে আমি ওখানে ক্লিক করব, হচ্ছে কালার চেঞ্জ, বুঝতে পারছ? তাহলে ভাবো কতটা ভালো, তোমরা এটা দিয়ে রিলসও বানাতে পারো, যা যা রিলস বানায়। তো এবারে তোমাদের দিকে করে দেখা দেখেছি, এবারে আমার ফেসের দিকে করে দেখাচ্ছি। আর যারা রং বেরঙের একটু রিলস বানাতে চান, তারা এই লাইটটা ব্যবহার করতে পারো, ভালো আসবে, ভালো আসবে। আর এটার আমি কতক্ষণ থাকবে না থাকবে লাইটটা চার্জ দেওয়ার পর একটু তোমাদের বলে দিই। তো তোমরা যদি এটা ফুল পাওয়ারে চালাও, তো তাহলে তোমার ম্যাক্সিমাম 2 ঘন্টা যাবে, এখানে লেখাই আছে। তোমরা এখানে এটা এখানে তোমার যা যা ডিটেলস সব এখানটায় লেখা আছে। তো এটা যদি তোমরা ফুল পাওয়ারে চালাও তাহলে 2 ঘন্টা যাবে, আর যদি কম পাওয়ারে, একদম কম পাওয়ারে চালাও তাহলে 10 ঘন্টা পর্যন্ত চলে যাবে। আর এটা চার্জ দিতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগে। তো যারা আগে আমার গ্রামের ব্লগগুলো দেখোনি, তারা এখন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। তো আমার গ্রামের ব্লগগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে, আমি এই লাইটটা দিয়েই বানাবো। আগের ব্লগগুলো দেখবার এখনকার ব্লগগুলো দেখবো অনেক ডিফারেন্ট পাবো। তো সামনে ব্লগ আসতে চলেছে ভালো ভালো গ্রামের ব্লগ, তো এরকম মানে আরও ভিডিও এরকম গ্রামের ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করো। তো গ্রামের ব্লগ কেউ দেখতে ভুলবে না, গ্রামের ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা এই লাইটটা কেনার আগে একবার অবশ্যই অনলাইনে সার্চ করে যাবে, কারণ ওইখানে আমার অনলাইনে অনেক কম দেখাচ্ছিল, আর ওখানে একটু বেশিও নিয়েছে, একটু না অনেকটাই বেশি নিয়েছে, ঠিক আছে। আমার যেহেতু এমার্জেন্সি ছিল আমি ওখান দিয়ে কিনেছি, তোমরা এটা অনলাইন দিয়ে কিনতে পারো। এই লাইটটা খুব খুব ভালো, ব্লগিং এর পক্ষে খুবই ভালো, তো তোমরা অবশ্যই এটা কিনতে পারো। আর যারা যারা কিনবে একবার অনলাইনে সার্চ করে যাবে, তারপরে ওখান থেকে গিয়ে কিনবে। এলইডি লাইটের রিভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা যারা কিনতে ইচ্ছুক তারা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর আমি বলে দেবো কোথায় কি কিনতে হবে না কিনতে হবে, অবশ্যই কমেন্ট করতে পারো। আর যারা অনলাইন দিয়ে কিনতে ইচ্ছুক তাদেরকেও বলছি, তারা গিয়ে অনলাইনে সার্চ করতে পারো, এটা পেয়ে যাবে। আর আজকের এই উলানজির তরফ থেকে আমার 8GB এই এলইডি লাইটের জন্য তোমরা প্লিজ 50 লাইক করে দিও। আর এইটুকুই তোমাদের কাছে চাই, আমার ব্লগগুলো দেখো, আমার ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো।